بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جوري بولين اللهم মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারীকাইন মিন أرب ومن أجمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي اللهم صل على ایک بڑے دو پانی اسو ٹائم کو دیکھو ایک تا بھی نہیں جی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ختم اللہ به النبوة وحکم لا نبی بعده بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله پوتر عید میلاد النبی صلی اللہ علیہ وسلم اپلکھے آؤسکندی بازار سنلگن مٹ نبی گنج آیوجت آج کے یہ آنترجاتک سنی کنفرنس سمانت سبھاپتی নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ এক আসনের সম্মানিত এমপি মহোদয় জনাব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ বারাকাল্লাহু ফি উমরিহ ওয়া হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম হযরাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম শাহজালালের পুণ্যভূমি সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত হযরত শাহজালালের উত্তরসূরি কোরআন সুন্নার প্রেমিক দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তস্তল থেকে জ্ঞাপন করছি গভীর রাতে মোবারক সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আশার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত বেসুমার দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হেদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়্যাত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়্যুল আমবিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আমি কোরআন করিম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি অত্যন্ত পরিশ্রান্ত এবং ক্লান্ত দেহ মনে আমি আপনাদের কাছে এসেছি আমি খুব সংক্ষেপে এই একটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহ গফুর রহিম আমাদেরকে সে তৌফিক দান করেন এখানে আপনারা দিয়েছেন সুন্নি কনফারেন্স আমার আলোচ্য বিষয় হলো খাঁটি সুন্নি কারা সেই ব্যাখ্যাটা আমরা কোরআন থেকে আজকে নেওয়ার চেষ্টা করব কি বলেন কারণ সব জিনিসে যেমন ফরমালিন মিশে যাচ্ছে
অনেক সুন্নি দাবিদারের মধ্যে যথেষ্ট ফরমালিন মিশে আছে। আমরা ফরমালিন যুক্ত সুন্নি হতে চাই না, নির্ভেজাল ফরমালিন মুক্ত শহীদ সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরি সুন্নি হতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি ধন্যবাদ জানাই শুরুতে সিলেটের ডিআইজি এবং পুলিশ সুপার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এলাকাবাসী বিশেষ করে আমার স্নেহধন্য আজাদের জন্য। আজাদ যথেষ্ট পরিশ্রম করেছে, আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ আজাদকে তুমি নাজাত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। তার সঙ্গী সাথীদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার দৃষ্টিতে সিলেটে ফুলতলি দরবারের মাহফিলের পর এটাই সর্ববৃহত্তম মাহফিল, ঠিক কিনা বলে? সেই জন্য এই কমিটি যথেষ্ট পরিমাণ আপনাদের প্রশংসা এবং ধন্যবাদ পাবার দাবি রাখে, ঠিক কিনা বলে? রাত একটা বাজে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকের এই সুন্নি মহাসম্মেলন জনসমুদ্রে রূপ নিয়েছে। তাতে বোঝা যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এবং প্রতিকূলতাকে কাটিয়ে এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা সফলতার শীর্ষ সোপান দান করেছেন, ঠিক কিনা বলে? ভূমিকাতে আমি দুটো কথা বলবো, তার প্রথম কথা আমার ব্যক্তি জীবন নিয়ে, আমার ব্যক্তিগত। আপনারা শুনেছেন দুই তিন দিন আগ থেকে টপ অফ দ্য কান্ট্রি ছিল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, গ্রেফতার হয়েছে, জেলখানায় বন্দি আছে। আমি কোথায় আছি? আমি জেলখানায় আছি, তবে সেটা আউসকান্দি সুন্নি কনফারেন্সের জেলখানায় চেয়ারে বসে আছি, এটাও জেলখানা। আমার মাহবুব যতক্ষণ হুকুম না দেয় এই জেলখানা ছাড়ার ক্ষমতা আমার নাই, ঠিক কিনা বলে? তবে প্রচলিত জেলখানায় আমি যাই নাই। এটা একদল বামপন্থী সাংবাদিক সময় টিভির মাধ্যমে এই অপপ্রচারটি করেছে। আমি বলে থাকি যে সাংবাদিকরা কলমের অপব্যবহার করে তারা কলম সন্ত্রাসী। আমার দৃষ্টিতে অস্ত্র সন্ত্রাসীর চেয়ে বড় কলম সন্ত্রাসী। এরা সাংবাদিক নয়, এরা সাংঘাতিক, এরা হলো সাংবাদিকতার মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করে নগদ নাপাক পয়সা কামাবার চেষ্টা করছে। বেশি দিন তারা বাংলাদেশে টিকবে না। এই বাম নাস্তিক সাংবাদিককে আগামীতে এই দেশের সুন্নি জনতা জুতা দিয়ে পিটে স্যান্ডালাইজ করে দিবেন ইনশাআল্লাহ। কত বড় ডাহা মিথ্যা কথা! আমি জেলখানায় আছি, সারা সিলেটে প্রচার হয়েছে, আমি জেলখানায় আছি। মানুষ হাজার হাজার টেলিফোন করেছে আজাদকে, হুজুর তো জেলখানায়, তোমার স্টেজে কেমন করে আসবে? সেজন্য আমাকে রাত আটটায় এখানে টেলিকনফারেন্সে বলতে হয়েছে আমি আসতেছি। মূলত আজকে আমার মাহফিল প্রথম ছিল দিনের বেলা আপনার সেই গোড়াখাল, এরপরে ওখান থেকে আমি হেলিকপ্টারে চলে গিয়েছি কমলগঞ্জ, কোথায় যেন পাথুরিয়া, ওখান থেকে গাড়িতে আপনাদের এখানে এসেছি। আমার নির্ধারিত টাইম ছিল রাত ১২টা, আমি ৪০ মিনিট দেরিতে এসেছি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাই। সম্মানিত সুধী, দ্বিতীয় যে কথা ভূমিকাতে বলবো, আপনারা এখানে যারা এসেছেন আসার পেছনে কমিটির পক্ষ থেকে কোনো নগদ ভাড়া দেওয়া হয়েছে? ফ্রি ট্রান্সপোর্ট, মুনাজার শেষে গরম বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, ভুনা খিচুড়ি আছে? কথা বলে না। বাংলাদেশে দেখবেন অনেক পীর বা বক্তা আসলে মাদ্রাসা বন্ধ করে বাস বোঝাই করে ছাত্র আনতে হয় মাঠ ভরতে, ঠিক কিনা? দেখা যায় মাঠে সব এক রঙের টুপি, এক রঙের পাগড়ি, মানে ওটা দলীয় মাহফিল। এখানে দেখেন তো, আমার এখানে হাজার হাজার লোক বসে আছে, টুপি এক রকম না হাজার রকম? এটা মাহফিল, ওটা সোড়াও, ঠিক কিনা বলে? এই যে কষ্ট করে আসছেন, কোনো বিনিময় চান? অবশ্যই। কার কাছে চান? জোরে বলেন, ছোট না বড়। আমি একটা বিনিময় শুনি এই মূল আলোচনায় ঢুকছি। আল্লাহর হাবিবের সাথ করেছেন, মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাত। আমার নূর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কোরআনের নেতৃত্বে চলবে, কোরআন ভিত্তিক আমল করে জিন্দেগি গঠন করবে, আল্লাহর কোরআন তাকে নেতৃত্ব দিয়ে টেনে টেনে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে,
যে কোরআনকে মানবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআন তার নিজ জিম্মায় আল্লাহর সে বান্দাকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দিবে বলে সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজা? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টি কুল খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তানের রাজিম। আর বেজার শয়তানের চালা চামুন্ডারা, আর আব্বাসিয়ার সাথে আর একটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতার পর্যবসিত হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার সঙ্গে তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রস্ফুটিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা وَكُونُوا مَعَ الصَّادِقِينَ صدق الله العظيم قلن شبائي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাপাক আজ থেকে দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীকুল সম্রাট মোহাম্মদ সাল্লামের পর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ এবং শেষ চূড়ান্ত এবং ফাইনাল আসমানি কিতাব কোরআন করিম সূরা তাওবায় 119 নং আয়াতে তাবৎ বিশ্ববাসীকে ডেকে বলেন, বিশেষ করে মমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ। সবটুকুন শক্তি উজাড় করে বলেন, কাকে? ওয়াকুনু মাস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। বলেন একটি আয়াতে আল্লাহ দুটো নির্দেশ, কয়টি? একটি হলো আল্লাহকে ভয় করতে হবে, আর একটি হলো সত্যবাদীদের সঙ্গী হতে হবে, ঠিক কিনা বলেন? ভয় এমন একটি জিনিস যা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ সৃষ্টিগতভাবে রেখেছেন। ভয়, মানুষ ভয় পায়, সাপ বাঘ বজ্রপাত বুলেট বোমা হামলা মামলা এসব দেখলে মানুষ ভয় পায়, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ যত বড় হোক ভয় জিনিস তার মধ্যে থাকতেই পারে। মুসা নবী 10 হাত লম্বা ছিলেন, তার হাতে যে লাঠি ছিল ওটা 10 হাত, লাফ দিতে পারতেন 10 হাত। এইরকম জবরদস্ত শক্তিশালী একজন মানুষকে আল্লাহ যখন বললেন ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে, মুসা নবী মনে মনে একটু ভয় পেলেন। তিনি ভাবলেন 9.5 লক্ষ বর্গমাইল মিশর সাম্রাজ্যের সম্রাট ফেরাউন, তার সৈন্য সংখ্যা আছে 80,000, আমি একা তার কাছে যেয়ে কতটুকু সফল হব? তখন তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও, সুবহানাল্লাহ বলবেন না, আমার কাজটাকে সহজ করে দাও, আর আমার মুখের মধ্যে যে জড়তা আছে সেটা খুলে দাও, যেন আমার প্রাঞ্জল ভাষা তারা বুঝতে পারে, অনুধারণ করতে পারে। মুসা নবী শক্তি চাইলেন কই? সিনাই। কোথায়? আল্লাহ শক্তি দেন দেহে, শক্তি দেন মাথায়। দেহে যার শক্তি বেশি মাথায় কম, ও কোনোদিন জিতে না। মাথায় যার শক্তি বেশি দেহ কম, সে জিতে, ঠিক কিনা? হাতি কত বড়,
তার বুদ্ধি কম, বাঘ ছোট তার বুদ্ধি বেশি। জিতে কে লাগলে হাতি না বাঘ? কথা বলে না হাতি না বাঘ? কত বড় হাতি, ওর কৌশল জানা নাই, বুদ্ধি নাই। বাঘ ছোট, তার কৌশল জানা আছে। বাঘ পিছন দিক দিয়ে যে জাম দিয়ে হাতির পিঠে বসে, ঠিক না? সুর যতটুক যায় তার পিছে বসে, থাবায় থাবায় সুরকে বিধ্বস্ত করে হাতির ঘাড় মটকায়। হাতির দেহে শক্তি, বাঘের মাথায় শক্তি। জিতে কে, হাতি না বাঘ? আল্লাহ শক্তি দেন দেহে, যার দেহের শক্তির চেয়ে মাথার শক্তি বেশি সে জিতে। কিন্তু অপ্রতিদ্বন্দ্বী বানায় দেন আল্লাহ তাকে, যার শক্তি আল্লাহ সিনায় দেন। সবচেয়ে বড় সিনার শক্তি, কিসের শক্তি? এই জন্য মুসা নবী মাথায় শক্তি চান নাই, দেহে চান নাই, হাতে চান নাই, সিনায় শক্তি চাইছেন। আল্লাহ এত বড় কাফেরটার কাছে পাঠাই দাও, আমার সিনাটায় তুমি বড় করে দাও, শক্তি দাও, কলিজাটা বড় করে দাও, কাজটা সহজ করো, মুখের ভাষা ক্লিয়ার করে দাও। আর আমার ভাই হারুনকে আমার সহযোগী বানায় দাও। আল্লাহ বলেন, মুসা তো সিনায় শক্তি দিলাম, কাজটা সহজ করলাম, মুখের তোপলামি দূর করে দিলাম, আর তোমার ভাই হারুনকে আমি শুধু সহযোগী বানালাম না, আমি তাকে ওরে সালাদ দিয়ে তোমার মতো নবী বানায় দিলাম। দুই ভাই মুসা হারুন, বড় কে? হারুন বড়। সুবহানাল্লাহ, বড় কে? মুসা থেকে বড় কে? হারুন। দুই ভাই ছুটলেন ফেরাউনের দিকে, যেই ভিতরে ঢুকবেন আর একটু ভয় লাগছে মুসা নবীর। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বানা ইন্নানা নাখাফু আই ইয়াফরুতা আলাইনা আও আই ইয়াতগা। আল্লাহ আমরা ভয় পাচ্ছি, এত বড় ডিক্টেটর স্বৈরাচার ফেরাউন না জানি আমাদের উপর বাড়াবাড়ি করে কিংবা সীমালঙ্ঘন করে, ভয় পাইছেন কিনা? কথা বলে না। আল্লাহ রাব্বুল আমিন তখন অভয় দিয়ে নাজিল করলেন, ক্বালা লা তাখাফা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা। ওরে মুসা হারুন, কোনো ভয় পেও না, এত বড় শয়তান, এত বড় স্বৈরাচার ডিক্টেটর ফেরাউনের বিপক্ষে তোমাদের দুজনকে পাঠিয়েছি, তাই নয়, ইন্নানী মাআকুমা, তোমাদের দুইজনের সাথে স্বয়ং আমি আল্লাহ আছি, আসমা ওয়া আরা, আমি সব শুনছি এবং সব দেখছি। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী সিনায় সাহস কেমন হয়েছে? মাতবা না, জোরে মাতো, কেমন সাহস হয়েছে? দাম্পিকতার সাথে মুসা নবী ভিতরে ঢুকলেন। তারপর ঘটনা বলার উদ্দেশ্য নয়, ফেরাউন কি হয়েছে জানেন? জালালাইনের হাসিয়াতে এসছে, মুসা নবী যখন লাঠি ছাড়ছেন, লাঠি যখন সাপ হয়েছে, সাপের এক চোয়াল গেছে ফেরাউনের ছাদে আর একটা চৌঘাটে, এই দেখে ফেরাউন তার চেয়ার থেকে নেমে ইউটার্ন নিয়ে এমন একটা দৌড় দিছে, ভয়তে সে 435 বার পাতলা পায়খানা করেছে। কতবার? ভয় পেয়েছে কি মুসা নবী না ফেরাউন? জোরে বলেন কে? তাহলে সৃষ্টিগতভাবে প্রতিটা মানুষের মধ্যে ভয় কাজ করে, ঠিক কিনা? আমার দিকে তাকাও, ভয় দুই রকম, একটা সৃষ্টিমুখী আর একটা স্রষ্টামুখী। কতরকম? একটা সৃষ্টিমুখী আর একটা স্রষ্টামুখী। আল্লাহ পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভয়টা সৃষ্টিমুখী থেকে সরায়া স্রষ্টামুখী করার জন্য। কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। বান্দা যখন আল্লাহকে ভয় করবে, গোটা সৃষ্টি জগৎ তাকে ভয় করবে। আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে চলে আসে, এত অসম্ভব ক্ষমতা আল্লাহ তাকে দান করেন, গোটা সৃষ্টিকে আল্লাহ পাক তার পায়ের বৃত্ত বানায় দেন। কোরআন কারিমে পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন উম্মতকে, মানব জাতিকে কিভাবে আল্লাহকে ভয় করতে হয় আর গাইরুল্লাহকে তাচ্ছিল্য করতে হয়। বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। ইব্রাহিম খলিল তাকে আল্লাহ পাঠালেন নমরুদের কাছে, আপনারা জানেন, ঠিক কিনা? নমরুদ হযরত ইব্রাহিমের জন্য শাস্তির ব্যবস্থা করলো। কি শাস্তির ব্যবস্থা? তাবারিখে তাবারিতে এসছে বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করলো, হযরত ইব্রাহিমকে ওখানে নিক্ষেপ করা হবে, আগুনের কুণ্ডলী দাও দাও করে আগুন জ্বলছে, এত আগুনের তাপ কাছে যাওয়া সম্ভব হয় না, বিপদে পড়লো নমরুদ। কাছে যদি না যাওয়া যায়
ইব্রাহিম কে আগুনে দিবক্কামন করে। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার থাকতো, তার নাম ছিল হুজান। কি নাম জোরে বলেন? সে বলল, স্যার আমি আপনাকে একটা যন্ত্র বানাই দিই, ওখানে বসাইলে দূর থেকে ইব্রাহিম কে আগুনে ফেলা যাবে, তো বানাও। হুজান তখন বানাই দিল মিন জানিক, কাঠের কামান। অনেক মলিবি সাপ বলে চরক গাছ, এগুলো কিতাব ছাড়া ফালতু কথা। কি বানাই দিল? মিন জানিক, কাঠের কামান, যার বহু বচন মা জানিক। কাঠের কামান বানানো হলো, হাজরত ইব্রাহিম কে হাত পা বেঁধে কাঠের কামানে বসানো হলো, সামনে বিশাল আগুনের কুণ্ডলী, সাপ যেভাবে ফনা ধরে সেভাবে আগুন দাও দাও করে জ্বলছে। ইব্রাহিম খলিল নিশ্চিত কিছুক্ষণ পর তাকে আগুনে নিক্ষেপ করা হবে। হযরত ইব্রাহিম খলিল আল্লাহকে কতটুক ভয় পান আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে কতটুক তাচ্ছিল্য করেন, শেষবার পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এক্সামিনার পাঠিয়ে দিলেন, তিনি আর কেউ নন হযরত জিব্রিল, পরীক্ষা নিতে আসলেন। হযরত ইব্রাহিমের হাত পা বাঁধা, কাঠের কামানে বসে আছেন, কয়েক মিনিট পর আগুনে যাবেন। জিব্রিল এসে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুনিয়া, ইব্রাহিম ও ইব্রাহিম কিছুক্ষণ পর আগুনের কুণ্ডলিতে তুমি যাবা, আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিব্রিল, 600 পাখা আছে আমার, একটা ঝাপটা দিলে আকাশে যাই আর এক ঝাপটায় দুনিয়ায় আসি, যদি তোমার সাহায্যের দরকার হয় আমাকে বলতে পারো। হাদিস সাক্ষী হযরত ইব্রাহিম জিব্রিলকে পাল্টা প্রশ্ন করলেন, জিব্রিল আমার সাহায্যের দরকার আছে কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য তোমার কাছে চাইব না যার জন্য আগুনে ঝাঁপ দিব সেই আল্লাহর কাছে চাইব। ভয় পাইছেন কাকে? আপনার কি ভয় পাচ্ছেন না ঘুমাচ্ছেন? আমি ব্যারোমিটার চেক করছি, কে কে ঘুমাচ্ছেন হাত তুলেন। এই লাখো মানুষের মজমায় অনেক পাগল থাকতে পারে, ঠিক কিনা? ইব্রাহিম ভয় পেয়েছেন কাকে? সর্বশক্তি দিয়ে বলেন, কাকে? আগুনকে ভয় পেয়েছেন? নমরুদকে? মৃত্যুকে? কাঠের কামান ঘোরা শুরু হলো, ইব্রাহিম তো পাস, সুবহানাল্লাহ, রশি কাটা বাকি। এমন সময় ইব্রাহিম নবী পড়তে লাগলেন, সুবহানাক আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা লাকাল হামদু ওয়া লাকাল মুলকু লা শারীকা লাক, হে আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার, তুমি ছাড়া কোন মালিক নাই, মাবুদ নাই, আকাশ ও জমিনের রাজত্ব তোমার, তোমার কোন শরীক নাই, তুমি লা শরীক এক আল্লাহ। আগুনের সামনে দাঁড়িয়ে তিনি তাওহীদের ঘোষণা করলেন, এক সেকেন্ডের জন্য আগুনকে ভয় পেলেন না, নমরুদকে ভয় পেলেন না, মৃত্যুকেও ভয় পেলেন না। এবার চলতে লাগলো কাঠের কামান, রশি যখন কেটে দেওয়া হলো, ছিটকে ইব্রাহিম আগুনে চলে গেলেন। যে মাত্র তার দেহটা আগুন স্পর্শ করবে তখন তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির, হাসবি আল্লাহ, একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বুখারীতে এসেছে, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির, ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার, হযরত ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, হযরত ইব্রাহিম পৃথিবীতে প্রথমেই দোয়াটা করছেন, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। সেজন্য যে কোন মুসলমান সকালে সাতবার বিকালে সাতবার এই দোয়া যদি পড়ে, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, 24 ঘন্টা সে আল্লাহর রহমতের চাদরে বেষ্টিত হয়ে যাবে। আগুন, পানি, বুলেট, বোমা, অত্যাচার, অনাচার, রোগ, অসুখ, বিসুখ,
জিনের হামলা মানুষের হামলা জাদুটোনা সব কিছু থেকে আল্লাহ বাঁচাবার জন্য তাকে ল্যামিনেটেড করে দিবেন বলেন করবেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল কয়বার ফজরের পর সাত বার মাগরিবের পর অনেকে বলতেছে হুজুর নামাজই দিবি না এই দোয়া কখন পড়ব আমার ভাইরা হযরত ইব্রাহিম গেলেন আগুনে কোথায় জেনে বলেন আজার প্রাসাদের ছাদে দাঁড়িয়েছে হযরত ইব্রাহিমের কি হয় দেখার জন্য প্রাসাদের ছাদে তাকায় দেখলো সে আগুনের কুণ্ডলীর উপরে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে আগুনের নিচে ইব্রাহিম সবুজ বাগানে হাঁটতেছেন আর আল্লাহ জিকির করছেন দুঃখ করে আজার বলল নিআমার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম সত্যি ইব্রাহিম তোমার রব যিনি আল্লাহ তিনি একমাত্র রব আর উত্তম রব আমরা দিলাম তোমারে আগুনে আর তিনি বানায় দিল তোমার জন্য সবুজ বাগান সুবহানাল্লাহ কি বানায় দিল সবুজ বাগান এখন ইব্রাহিম নবীর আগে অনেক নবীকে মানুষ হত্যা করতে পারছে পরেও বনি ইসরায়েল অনেক নবী হত্যা করছে ইব্রাহিম নবী আগুনে জ্বললেন না কেন প্রশ্ন আসে কথা বলে না এই উত্তরটা আমার দেশের বক্তারা দেয় না আলেমরা বলে না আমি আজকে উত্তরটা দিয়ে দিচ্ছি তানভীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাস এসেছে হযরত ইব্রাহিমকে যখন আগুনে দেওয়া হয়েছে ইব্রাহিমের কপালে ছিল নূরে মুহাম্মাদি এই জন্য ইবনে আব্বাস লেখেন ফালিদালিকা লাম তামসাসকুন নাও নূরে মুহাম্মাদির বরকতে ইব্রাহিমের দেহে আগুন লাগে নাই বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহ নূরকে বিশ্বাস করি ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার দেশে কিছু মৌলবি আছে রাসূলুল্লাহ নূরের হাদিস খুঁজে পায় না মিলাদ কিয়াম খুঁজে পায় না ঈদে মিলাদুন নবী খুঁজে পায় না পিরি মুরিদি খুঁজে পায় না মাজার জিয়ারত খুঁজে পায় না রাসূলুল্লাহর ওসিলা খুঁজে পায় না শাফাতের হাদিস খুঁজে পায় না আমি বলবো ওই মৌলবিদের চোখে কাঠের চশমা কিতাব দেখে না ঠিক কি না বলে মৌলবিরা চশমা বদলাও তোমার চোখে ইবনে তাইমিয়ার কাঠের চশমা তোমার চোখে ইবনে আব্দুল হাদ নজদির চশমা তোমাদের চোখে নাসিরউদ্দিন আলবানির চেহারা চশমা তোমাদের চোখে জাকির নায়েকের চশমা ওই চশমা খুলে ফেলে দাও জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাও ইমাম সুদ্দির চশমা লাগাও কাজী আয়াজের চশমা লাগাও শেখ আব্দুল হক মহাদ্দেসের চশমা লাগাও শাহওয়ালিউল্লাহর চশমা লাগাও শাহাব্দুল আজিজের চশমা লাগাও সৈয়দ আহমদ শহীদ বরেলির চশমা লাগাও মাওলানা কারামত আলী জৌনপুরের চশমা লাগাও ইয়াকুব বদরপুরের চশমা লাগাও ফুলতলির মরহুমের চশমা লাগাও কোরআন হাদিসে মিলাদ পাবা কিয়াম পাবা রাসূলুল্লাহর নূরের হাদিস পাবা শাফাতের হাদিস পাবা মাযহাব পাবা ওসিলা পাবা শবে কদর পাবা শবে বরাত পাবা মাযহাব জিয়ারত পাবা মাযহাব পাবা ইসালে সব পাবা পীরে মুরিদি পাবা ঠিক কিনা বলে আমার ভাইরা আমার দিকে তাকান এখন কে কে ঘুমান হাত তুলে দেখা আরে একটা পাগল হয়ে গেছে সময় কত দাও তোমরা যে আমার পিছনে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছো আমার শত্রুরা মনে করবে হুজুর অত্যন্ত ভীত এবং কাপুরুষ কয়েক বছর যাবত তো বলা হচ্ছে সিলেট উনি ভয় পায় রোডে আসতে এই জন্য হেলিকপ্টারে আসে আচ্ছা শুধু সিলেটই আমি হেলিকপ্টারে আসি না সারা দেশে এটা একটা অপবাদ আর হিংসাচার আর কিছু হতে পারে তারপর বলে উনি আমি নাকি এত ভয় পাই পুলিশ নিয়ে চলি আচ্ছা প্রশাসনকে জিজ্ঞেস করেন পুলিশ আমি ডাকি না প্রশাসন পাঠায় কথা বলেন কে পাঠায় এখন আবার দাঁড়িয়ে আছে এতগুলো মানুষ বলবে হুজুর এত ভয় পাচ্ছে বডিগার্ড পিছনে নিয়ে দাঁড়িয়েছে একটা লোককে দাঁড়াতে হবে না সব বসো বসে যাও আর আমি যতক্ষণ স্টেজে আছি স্টেজ ক্লোজ যে উঠেছে সে নামবে না আর যে নিচে নেমে আছে সে উঠবে না এটা বন্ধ থাকবে দরজা সম্মানিত শুধু
তাহলে ওদের কাঠের চশমা খুলতে হবে ঠিক কিনা বলেন। ও আরেকটা কথা তো বললাম, আবার নতুন প্রচার, আমি জেলে আছি, কোথায় আছি কথা বলে না মুসলমান। আমি জানতে চাই আল্লাহর এত বড় পয়গম্বর হযরত ইউসুফ যদি জেলখানায় সাত বছর থাকতে পারে, কোরআনের ইজ্জতে হাদিসের ইজ্জতে শিরক কুফর বেদাতের বিরোধিতা করায় আমি যদি জেল খাটি সেটা আমার অবমাননা হবে না, আমার নাজাতে সবচেয়ে বড় ওসিলা হয়ে যাবে মুসলমান। সেজন্য বলি অপপ্রচারে কান দিবেন না, কান দিবেন। আবার বলে সিলেটে আসা আমার বন্ধ, অথচ আজকেই তিনটা মাহফিল করলাম সিলেটে, তিন জেলায় তিনটা। যারা এগুলো বলে তারা পেঁচক, পেঁচা দেখবেন দিনের বেলা চোখ বন্ধ রাখে, সূর্য উঠে নাই, সূর্য উঠে না, উঠে না, পেঁচার না চোখ বন্ধ। যারা বলে আব্বাসী সিলেট আসতে পারে না, ওরা পেঁচা, ওদের চোখ বন্ধ আছে, ওরা দেখে না আমারে। ও যে বললাম কাঠের চশমা কি লাগেছে, আমরা নূর নবী নূর বিশ্বাস করি। কত দলিল চাও, বহুত দলিল দিছে, আজকে একটা দলিল দিব, তোমরা সবাই মানতে বাধ্য। কমিরও মানবা আলিও মানবা, মাদ্রাসা তো দেশে আছে দুই রকম, কমি আলিয়া। তবে বড় দ্বন্দ্ব আছে বাংলাদেশে কমি আর আলিয়া নিয়া, বিশেষ করে কৌমির ভাইরা আলিয়া দেখতে পারে না, আলিয়া দেখলেই নাক ছিটকায়, আলিয়া সরকার রে খালিয়া। কালিয়া নাকি সরকারে খায় ফেলেছ কি করছ কেন? আলিয়ায় পড়লে সার্টিফিকেট পাওয়া যায়, সনদ পাওয়া যায়, এখন আর এই কথা চলবে না, 2018 সালের পর এই কথা আর চলে না। কমি সনদ নিছে, এখন আলিয়ার ভাইরা বলবে ভাই সাহাব কমিয়া ভি সরকার নে খালিয়া, কমিও সরকার খেয়ে ফেলেছে, সনদ দিছে, পার্থক্য কি? একটা পানি দিয়া গিলছে আর একটা পানি ছাড়া গিলছে, ঠিক কিনা? সাবধান, কমি আলিয়ার কোনো দ্বন্দ্ব চলবে না, কমি মাদ্রাসা দিনের খেদমত করে যাচ্ছে আমরা তা স্বাগত জানাই, আলিয়ার অবদান খাটো করা যাবে না। মাওলানা হোসেন আহমদ মাদানী দেওবন্দের সেরা মহাদ্দেশ, কলকাতা আলিয়ায় 14 বছর হাদিসের অধ্যাপনা করেছেন, আলিয়া মাদ্রাসা থেকে 50 বছরে হাজার হাজার উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার আমলা কামলা তৈরি হয়েছে, রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে বসে আল্লাহ দিনের পক্ষে অবদান রেখে যাচ্ছে, ঠিক কিনা বলে? দ্বন্দ্ব করবেন? আগে দ্বন্দ্ব ছিল না, এখন কিছু মৌলবী বেরিয়েছে, শিকিয়া দ্বিপার্শ্বিকা বাক্কারার মৌলবী, দেখবেন সারাক্ষণই বকরির মতো পাতা চাবায়, পাতা মানি পান কি চাবায়, এই পাতা চাবায়, আর এই জর্দা খাইতে খাইতে ব্রেন এখন শর্ট হয়ে গেছে, আবল তাবল বকতেছে, কি বকতেছে? কিতাবটি কমিতেও পড়ায়, কিতাবটি আলিয়াতেও পড়ায়, শারহু আতা এদেনা সাফি, নাম শুনছেন না? কমিতে পড়ায় মেসকাতে, আলিয়ায় পড়ায় ফাজেলে। আমার ভাইয়েরা বাবা মা যে বেহেস্তি কোন দলিল লাগবে, শক্তি দিয়া বলেন দলিল লাগবে? আমরা বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ রসুলের বাবা মা আব্দুল্লাহ আমেনা দুজন নাজাত প্রাপ্ত বেহেস্তি, কোন দলিল আমাদের লাগবে? এই দেশে একটা একটা ভাইরাস সৃষ্টি হয়েছে, একদল ভণ্ড বলে রসুল্লাহর বাবা মা কাফের ছিল, বেহেস্তে যাবে না। ওটা কোন দল? আহলে হাদিস ওরফে আহলে খবিস, সিলেটে আছে না, কথা বলে না, তাদের সাথে আমাদের আকিদায় 15টা দ্বন্দ্ব, কতটা জোরে বলেন? 15টা দ্বন্দ্ব, এর মধ্যে একটা দ্বন্দ্ব এটা, আহলে সুন্নত আহলে হক বিশ্বাস করে রসুল্লাহর বাবা মা বেহেস্তি, দলিল লাগবে না, দলিল কি পরিমাণ আছে চিন্তা করতে পারবেন না। এক জালালউদ্দিন সিউতি রসুল্লাহর বাবা মা বেহেস্তি এই কথার পক্ষে 6টা কিতাব লিখছেন, 6টা কিতাব আপনি পাবেন আল হাবিনিল ফাতাওয়ার মধ্যে, কয়টা কিতাব?
আর ওরা বলে রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি ছিল বলা যাবে না। মুসলমান একটা সম্প্রদায় জাতি বা গোষ্ঠীকে চিনার জন্য বেশি দলিল লাগে না, একটাই যথেষ্ট। কথা বলেন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি, প্রায় আপনারা শুনছেন মনে আগে বলবো জোরে মা তো। ঘটকাষ্টের পাত্রীর খোঁজে, কিসের খোঁজে? পাত্রীর খোঁজে, এসে ধরছে মসজিদের ইমাম সাহেবরে। আমাদের দেশ গ্রামের ইমাম সাহেবরা মাশাআল্লাহ প্রতি বাড়ি বাড়ি যায়, পান চুন খায়, ঠিক কিনা? প্রতি ঘরের খোঁজ খবর তারা খুব ভালো করেই জানে। ইমাম সাহেবকে এসে ঘটক কয়েস, ইমাম সাহেব আমি একটা পাত্রীর খোঁজে আসছি, আপনি একটু সন্ধান দিবেন। কোন পাত্রী? বলে ওই যে চৌধুরী সাহেবের মেয়েটা কেমন? এই কথা শুনে ইমামের কলিজার পানি গেছে শুকায়া, কারণ চৌধুরী হলো মসজিদের মুতল্লি আর মেয়ে হলো একেবারে 420। সত্য কথা বললে ইমাম চাকরি যায়, মিথ্যা বললে ইমাম যায়। ইমাম সাহেব বিপদে পড়ছেন, কথা বলে না, বিপদে পড়ছে। ইমাম সাহেব বড় কৌশল করে বলল যে ঘটক সাহেব, এই মেয়ের মতো মেয়ে হয় না, লাখে এক পিস, প্রচন্ড সুন্দরী, প্রিটি গার্ল, শিক্ষা দীক্ষা হায়ার এডুকেটেড, মাস্টার্স অনার্স এমফিল পিএইচডি ডিগ্রি করছে, এখনই বেতন পায় 1050। রূপার গুণের অভাব নাই। তবে তবে বলে ঘটক, ইমাম সাহেব ঘটকের কানে যে শুনছিলাম তাতে একবার বাচ্চা আসছিল, এখন আপনারা বলেন মেয়েটা কেমন? এত গুণের মধ্যে এই একটা দোষ কি দোষ হইল? দোষ হইল না? হইল না। এই একটা দোষ শোনার পর আর কোন গুণের দরকার আছে? আলে হাদিসরা 20 রাকাত পড়ে না 8 রাকাত, তা দেখার দরকার নাই। 3 রাকাত পড়ে না 1 রাকাত বেতের, তা দেখার দরকার নাই। রফেয়া দেন করে কি করে না, তা দেখার দরকার নাই। তাদের আকীদা হলো আল্লাহ তাআলার আমাদের মতো দেহ আছে, তাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী নন, তাদের আকীদা মুহাম্মদ হাসান সাফাত করতে পারবে না। অথচ কাজী আয়াজের মতে কাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন বিআন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর, দুনিয়ার সকল মুহাদ্দিস একমত মুহাম্মদ হাসান সাফাত করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতির। আলেমরা জানেন নুরুল আনোয়ারের যে মুতাওয়াতির হাদিসের অস্বীকারকারী মুসলমান থাকতে পারে না। এই আহলে হাদিসরা বলে রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি নয়, কাফের, সেই জন্য তাদের আর কিছু দেখার দরকার নাই, আমল দেখার দরকার নাই। তাদের আকীদায় ক্যান্সার ঢুকেছে, তাদের আকীদায় শিরক ঢুকেছে, তাদের আকীদায় কুফর ঢুকেছে, তারা বেদাত খুঁজতে খুঁজতে এখন কালেমা তৈয়বাকে দুই ভাগ করতে চাচ্ছে, তারা ফতোয়া দিচ্ছে কালেমা অর্ধেক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা থেকে রসুলের নাম বাদ দিতে যারা চায়, তারা যেই হোক ইসলামের বন্ধু হতে পারে না, ইসলামের শত্রু, ইহুদিদের সোলেছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, এই আমরা এই পথভ্রষ্টদের আকীদা নিব না। বিনা দলিলে আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি, ঠিক কিনা বলেন? আকায়েদে নাসাফির প্রামাণ্য এবং স্বীকৃত ব্যাখ্যা গ্রন্থ নিব্রাসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ যখন মক্কায় হাঁটতেন, ওয়া কানা ইউরাফি ওয়াজহিহি নূর মুহাম্মদ, আব্দুল্লাহ যখন মক্কায় হাঁটতেন আব্দুল্লাহর কপালে লোকেরা দেখত নূরে মুহাম্মদি চমকায়। যখন মামিনার সঙ্গে বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আর আব্দুল্লাহর কপালে কোনোদিনও নূরে মুহাম্মদি দেখা যায় নাই। তাহলে আমরা রাসূলুল্লাহর নূরকে বিশ্বাস করি, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আগুনে জ্বলে নাই কেন? নূরে মুহাম্মদির বরকতে, ঠিক কিনা বলেন? আমরা আহলে হক আহলে সুন্নাত রাসূলুল্লাহর নূরকে বিশ্বাস করি, কিন্তু আমাদের আকীদা মুহাম্মদ সাসামের নূর, খালকি নূর, সৃষ্টি নূর, খালেক কে? আল্লাহ। মহব্বতে বলতে হবে খালেক কে? আল্লাহ।
আমরা বেদাতীদের মতো জাতিনূর এইটা বলি না। জাতিনূরের পক্ষে যারা হাদিস দেখায় প্রত্যেকটাই মওজু এবং বানওয়াট। একটা হাদিস আমি ওদের মওজু হাদিস বলে দেই, কাবুল আহবার থেকে বর্ণিত হাদিস। কাবুল আহবার বলেছেন, আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়া ফা আহবাবতু আন উযহারা ফা কাবাতু কাবজাতান ফা খালাক্তু মুহাম্মাদা। আমি আল্লাহ গোপন খনি ছিলাম, চাইলাম নিজেকে প্রকাশ করতে, তখন আল্লাহ আমি নিজের বাহু থেকে নূর নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালাম। মওজু বানওয়া জাল হাদিস, কাবুল আহবার থেকে বর্ণিত হাদিসকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মওজু বলেছেন, বানওয়া বলেছেন। অতএব আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরকে বিশ্বাস করি, তবে বলি খালকি নূর, খালেক কে? আল্লাহ। জাতি নূর বললে শিরক হবে। আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজ অন্যের জাত থেকে হন নাই। আমরা খাঁটি সুন্নি হব, আমরা ফরমালিন যুক্ত সুন্নি হতে চাই না, ঠিক কিনা বলো? মনে থাকবে মুসলমান, আমার ভাইরা, হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত দিলাম, আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়িয়েও তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা রাতের অন্ধকারে তুমি বনি ইসরায়েল নিয়া মিশর ছেড়ে ফিলিস্তিন যাও। মুসা নবী বের হলেন রাতের বেলা, তার সাথে কত মানুষ ছিল? তাওয়ারিখে তাবারির মতে মুসার সাথে যুবক ছিল 6 লাখ। কত? 6 লাখ। বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যুবতী তাবা মুসা নবীর সাথে যুবকই ছিল 6 লাখ। রাতের অন্ধকারে বের হয়েছেন, সকালের আগে এসে দরিয়ার পারে বসলেন। দরিয়া পার হয়েছেন না? কথা বলেন না, কোন দরিয়া? না না, এটা ভুল তত্ত্ব, নীলনদ না। আমি দেখেছি সৎকার 91 জন বক্তা বলে নীলনদ, এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব। তাফসির খাজেন এসছে, যে দরিয়া মুসলমান পার হয়েছেন আর ফেরাউন ঢুকছে, ওই দরিয়ার নাম বাহারে কালজুম। কিনা? কেউ কেউ সেটাকে লোহিত সাগর বলতে চান, বলুক, কিন্তু নীল দরিয়া নয়। যারা মিশর ঘুরেছেন তারা দেখেছেন নীল দরিয়া ছোট নদী, আমাদের পদ্মা মেঘনা থেকেও ছোট, এক পার থেকে আরেক পার দেখা যায়। আর মুসা নবী যে দরিয়া পার হয়েছেন বাহার কাল জোম, তা ছিল 10 মাইল পাশ। সুবহানাল্লাহ বলবেন। লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা নবী যখন দরিয়ার পারে আসলেন, সামনে তাকায় দেখেন উত্তাল সমুদ্রে তরঙ্গমালা সমুদ্র গর্জন করছে, পার হবার কোন নৌকা নাই, কিস্তি নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, কোন ব্রিজ নাই। পিছনে তাকায় দেখেন কুখ্যাত স্বৈরাচার ফেরাউন 80,000 সশস্ত্র যোদ্ধা নিয়ে আসতেছে। সামনে দরিয়া, পিছনে তরবারি, দুই দিকে মৃত্যু, ঠিক কিনা বলেন? বনে ইসরায়েল চিৎকার করে বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনে ইসরায়েল চিৎকার করে বলে উঠল, মুসা বাড়িতে ছিলাম তাই ভালো ছিল, ফেরাউনের সর থাপ্পড় খাইয়া বাড়িতে থাকতাম, তুমি আমাদের বের করে আনছো, এখন সামনে সমুদ্র, পিছনে 80,000 তরবারি, আমরা তো ধরা পড়ে গেছি, বাঁচার উপায় কি? সামনে উত্তাল দরিয়া, পিছনে 1,000,000 তরবারি, মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর নবী মুসা 1 সেকেন্ড ভয় পেলেন না। তিনি উদাত্ত কণ্ঠে বললেন, কাল্লা ইন্না মাআ রাব্বি সায়াহাদিন। কখনো না, কোনো ভয় পেও না, যে আল্লাহর হুকুমে বাড়ি থেকে তোমাদের নিয়ে বের হলাম সে আল্লাহ পাক বাঁচার জন্য চিরে পথ তৈরি করে দিবে। পথ আল্লাহ বানিয়েছেন কিনা? ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মুসা নবী ভয় পেয়েছেন কাকে? আল্লাহ। সর্বশক্তি দিয়ে বলেন কাকে? এবার আসেন পরিশেষে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় পাবার ক্ষেত্রে চূড়ান্ত উদাহরণ দিলেন, আমার আখিরি নবী নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চললেন, সঙ্গে আবু বকর সিদ্দিক, 2-3 দিন রাসূলুল্লাহ গারে সওরে মক্কায় অবস্থান করলেন, আপনারা জানেন, ঠিক কিনা বলেন? কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, সকালবেলা
সশস্ত্র যোদ্ধা নিয়া আবু জেহেল পদচিহ্ন দেখে দেখে গাড়ি সরে গেল। রাসূলুল্লাহ আরাম করছিলেন, আবু বকর সিদ্দিক উপরে তাকায় দেখেন অসংখ্য মানুষের আওয়াজ পাওয়া যায়। উপরের দিকে তাকায় দেখেন আবু বকর সিদ্দিক কাফেরদের হাতে নাঙ্গা তরবারি, সূর্যের আলোতে তা ঝকঝক করছে। সিদ্দিক একবার অঝর দ্বারায় কান্না করতে লাগলেন। আমার নূর নবী বললেন, লিমা তাবকিয়া আবা বকর, ওরে আবু বকর কেন কান্না করছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জন্য কান্না করছি না, আপনার কদমে আমার জীবন উৎসর্গ করা তাকে আমি গৌরব মনে করব, কিন্তু আমি জানি দিন এখনো পরিপূর্ণ হয় নাই, আজ যদি তারা আপনাকে শহীদ করে দেয় কালকে আমার পর্যন্ত জমিনে আল্লাহকে আল্লাহ বলার কোনো মানুষ তো থাকবে না। বিপদের সেই চরম মুহূর্তে আখিরি নবী নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর চিন্তা করো না, আমরা দুইজন নই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আমার তোমার সঙ্গে। হুজুর ভয় পেয়েছেন কাকে? এবার দেখেন আখির নবী মুহাম্মদ সাল্লামের কোনো তুলনা নাই, তুলনা আছে? রাসূলুল্লাহর তাকওয়া এবং তাওয়াক্কুলের কোনো তুলনা নাই। তারপর আমি জানি এত রাতে এত হাজার হাজার মানুষ কঠিন বসে থাকা, মানুষগুলো আসরের সময় এসেছে বসে আছে, ঠিক কিনা? বিশেষ প্রয়োজন ছাড়া কেউ উঠার চেষ্টা করবেন না, আরো জরুরি কিছু কথা বলেই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তারপর দেশ বলেন অনেক আলেম আছে, তাদের বক্তব্য শুনবেন, অন্তত আমি উঠার আগে প্রয়োজন থাকলে উঠার চেষ্টা করবেন, না পারবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহর কোন তুলনা আছে? আমার দেশে ভণ্ডরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আমাদের মতো সাধারণ মানুষ বলে না, আবার কেউ কেউ বলে বড় ভাইয়ের মতো। এই কথা যারা প্রচার করছে তাদের উপর ইতিমধ্যে গজব নাজিল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দুই দল হয়েছে, এটা আতি ওয়াদা হাতি করে দুই দিন পর পর হাতা হাতি, ঠিক কিনা বলেন? বুঝেন নাই? একটা কি হয়েছে এটা আতি, আরেকটা হয়েছে ওয়াদা হাতি দুই দিন পরে পরে করে হাতা হাতি, ঠিক কিনা বলেন? এই গজব তো এমনি আসে নাই, মানুষের আকীদা নষ্ট করেছে তারা, ঠিক কিনা বলেন? যে লোকটা মিলাদ ক্যাম্প করছে সিল্লা দিয়ে এসে কই মিলাদ ক্যাম্পে দা কথা বলে না, কি বলে? হ্যাঁ, চিল্লা দিয়ে এসে কই মাজার জিয়ারত বলতে কিছু নাই, ওলি আউলিয়া বলতে কিছু নাই, ডিমের ব্যাপারে আদার ব্যাপারে চিল্লা সাতখান দিয়া পাগড়ি লাগায় মিম্বরে বসে গেছে, জবরদস্ত শেখুল হাদিস নিচে বসে তার ওয়াজ শুনে, এটা কি ইসলামের নীতি না ভুল নীতি? কোন জাহেল সাত চিল্লা নয় সারা জিন্দেগি চিল্লা দিল, একজন আলেমের পায়ের জুতা সমান হইতে পারে না। আজ সে ভুল সংশোধনের জন্য সিলসিলায় জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আহলে হক, আহলে সুন্নাহ মানুষকে বুঝাতো, ভাই তোমাদের এই ভুল আছে। তখন আলেমরাই আমাদেরকে গালি দিত, আমরা নাকি ইহুদির দালাল, এখন তোমরাই হয়ে গেছো তোমাদের ফতোয়া ইহুদির দালাল, ঠিক কিনা বলো? তবলিগি ভাইদেরকে বলবো, ভাইরা ব্যক্তি সাতকে মাইনাস করো, বাংলাদেশে আলেমদের সিদ্ধান্ত মেনে নাও, কারণ এই দেশের ইতিহাস সাক্ষী দেয় আলেম সমাজের সিদ্ধান্তকে বাদ দিয়ে বাংলার মাটিতে কোনো শক্তি টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? আলেমদেরটা মেনে নাও, ঠিক কিনা বলে? আমরা যা আগ থেকে বলছি এখন আলেমরা তাই বলতেছে, ঠিক কিনা বলে? আমরাই ঠিক ছিলাম কিনা কথা বলে না, যে আলেমরা আমাদেরটা মেনে নিছে কিছুদিন পর তারা আমাদের মিলাদ কেয়াম সব মেনে নেবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা, একটু অপেক্ষা করেন, আর বাংলাদেশ ময়দান খালি নাই, ফতুয়া একটা দিয়াই সব কিছু বন্ধ করে দিবা তা সম্ভব না। 50 বছর যাবত ফতুয়া দিচ্ছ, ঈদে মিলাদুন্নবী বলতে কিছু নাই, যত বছর যায় ঈদে মিলাদুন্নবীতে লাখো লাখো মানুষের ঢল নামতেছে, ঠিক কিনা বলে? যত ফতুয়াবাজি করো মিলাদ ক্যাম্প ঘরে ঘরে বাড়তেছে, ঠিক কিনা বলে? অতএব সেই দিন বাকি নাই, টুডে টুমরো আমাদের সবগুলো ফতোয়া তোমরা মেনে নিবা ইনশাআল্লাহ, তাতে সন্দেহ নাই। আমার ভাইরা, এবার দেখেন রাসূলুল্লাহর যে কোনো তুলনা নাই। মুসা নবী বিপদে পড়ছে, আল্লাহকে বলছেন, জনগণকে বলছেন, ইন্না মাইয়া রব্বি। রাসূলুল্লাহ যখন আল্লাহর উপর ভরসা করছেন বলছেন ইন্নাল্লাহ মাআনা, দুই কথায় পার্থক্য আছে অনেক, পার্থক্য কথা বলে না,
আবার বুঝেন, আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আছে আমার সাথে, পার্থক্য আছে? আছে, কথা বলেন। আরে জোরে মাতো না, আমার সাথে আল্লাহ আছে আর আল্লাহ আছে আমার সাথে, পার্থক্য আছে? আছে। মুসা নবী বিপদের চরম মুহূর্তে তিনি আল্লাহকে স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন, ইন্নামা ইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। কিন্তু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত তরবারি দেখার পর নিজের কথা মনে করার আগে আল্লাহর কথা স্মরণ করেছেন, তাই হুজুর বলেছেন ইন্নাল্লাহ মা আনা, আল্লাহ আছেন আমার সাথে। পার্থক্য আছে? ভাইরা আমার, পূর্বের নবী রসুল বিশেষ করে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন ভয় করতে হবে কাকে। কলিজার সবটুকুন সাহস উজাড় করে বলেন ভয় করবেন কাকে, আরো জোরে বলেন কাকে, আরো জোরে বলেন কাকে। মনে রাখবেন সিলেটবাসী, আল্লাহর ভয়টাই মানুষকে ওলি বানায় দেয়। ওলি হবার জন্য বংশ লাগে না, জনপুরের আওলাদ, ফুরফুরার আওলাদ, ফুলতলির আওলাদ, বদরপুরের আওলাদ, এমন কোন কন্ডিশন নাই, আল্লাহর ওলি যে কেউ হতে পারে। সূরা ইউনূসের 62 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ওলি কারা? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির, হাল ফাল, সেই ওলি নাকি? 63 নং আয়াতে আল্লাহ বলেন, ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানের দৌলত সিনায় ধারণ করে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়েছে, তারাই আমার আল্লাহর ওলি হয়ে গেছে। সেই জন্য ইবনু কাসির বলেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আল্লাহু আকবার! মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে ওলি হবেন? কথা বলে না, ওলি হবেন? আমাদের ঈমানও আছে, আমরা সুন্নি, এখন ওলি হইতে বাকি কি? তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়। এটা রাখবেন অন্তরে, আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ চরিত্রবান হয়, ভালো হয়, এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। আর যদি আল্লাহর ভয় না থাকে, শিক্ষা দীক্ষা দিয়া ভালো হওয়া যায় না। সোনার বাংলা এখন দুইটা সমস্যা, একটা দুর্নীতি আরেকটা সন্ত্রাস, ঠিক কিনা বলেন? একটা দুর্নীতি আরেকটা, আমরা সন্ত্রাসকে ঘৃণা করি। আইএস যে কাজ করে এটা জিহাদ না, এটা সন্ত্রাস, ঠিক কিনা বলেন? আমরা জিহাদকে বিশ্বাস করি, কোরআন সুন্নাহ মোতাবেক সশস্ত্র জিহাদকে আমরা বিশ্বাস করি, কিন্তু আইএস যে কাজ করছে বিভিন্ন বাজারে ঘাটে মাঠে বোমা মেরে মানুষকে মেরে ভর্তা বানায় দিচ্ছে, এটা জিহাদ নয়, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা বলেন? আইএস যেটা করছে এটা টেরোরিজম, এটা সন্ত্রাস। আর হযরত শাহজালাল তরবারি নিয়ে যেটা করছেন, গৌর গোবিন্দরে শায়েস্তা করছেন, ওইটার নাম জিহাদ, ঠিক কিনা বলেন? জিহাদ আর সন্ত্রাস এক নয়। আমরা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি, আমরা সন্ত্রাসকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? সুলতান মাহমুদ হাজরাত ওমর অস্ত্র হাতে নিয়ে যেটা করেছেন সেটার নাম জিহাদ, খালেদা সাইফুল্লাহ তরবারি হাতে যা করেছেন সেটার নাম জিহাদ, সুলতান মাহমুদ গজনবী শত্রুবারাঘাত করে রাজা পৃথ্বীরাজের মেরুদণ্ড ভেঙে চুরমার করেছে তার নাম জিহাদ, বাবা শাহজালাল এক হাতে যায় নামাজ আরেক হাতে তরবারি নিয়ে গৌর গোবিন্দের কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করেছে তার নাম জিহাদ, সৈয়দ আহমদ বেরেলি অস্ত্র হাতে নিয়েছেন ইংরেজদের শায়েস্তা করতে তার নাম জিহাদ। তাহলে বাংলাদেশের সমস্যা সন্ত্রাস আর দুর্নীতি, ঠিক কিনা বলে? সন্ত্রাস যারা করে, হ্যাঁ মদ মদ, ওটা বলতেছি, একসাথে সব ওষুধ দিলে রোগী মারা যায়। হ্যাঁ, আরে রাখো না, একসাথে সব ওষুধ দিলে রোগী বাঁচবে?
ক্যান্সার রোগীর থেরাপি একদিনে সাতটা দেয় না, সাত মাসে সাতটা, সাত মাসে সাতটা না, হ্যাঁ একসাথে যদি সাতটা থেরাপি দিয়ে দেয় রুগী আর রুগী থাকবে, ও তো আরো ভর্তা হয়ে যাবে, ঠিক কিনা? ওষুধ আস্তে আস্তে দিই, আস্তে আস্তে দিই, সব বাড়িতে ওষুধই আমি কি ছেড়ে দিব? দেখো দুই দুই চার ঘন্টা আলোচনা করে এসেছি তোমাদের কাছে, বলবেন আপনি তো উপর দিয়ে ফুরুত করে আসেন তুরুত করে যান, মিয়া সাহেব তুমি কথা বলে দেখো কতটুকু খাটনি লাগে, কি সাতপুরি সাহেব বলেন না, সব মানে তো শুধু, তারপর তোমাদের মাইক তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এটা জাদুঘরে রাখার মতো একটা দামি মাইক পেয়েছি, মাইক ভালো ভোল্টেজ কম, মানে আরো জেনারেটর দরকার ছিল, আরো এনার্জি ক্রিয়েট করা দরকার ছিল, মাইক ভালো আছে, জেনারেটর দুর্বল, ঠিক কিনা? কোন সমস্যা নেই আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা দুর্নীতি, ঠিক কিনা বলে? আরেকটা সমস্যা হলো সন্ত্রাস, আরেকটা হলো নেশা, আরেকটা কি নেশা, মদ গাঁজা আফিম চরস, এখন হলো ইয়াবা এবং বাবা, এটা দিন দিন বাড়তেছে, মনে রাখবেন এই আবা যারা পাচার করে বিদেশ থেকে তারাও দুর্নীতিতে আক্রান্ত, ঠিক না বলেন? দুর্নীতি বন্ধ করতে সরকারের সদিচ্ছার অভাব নাই, এই ক্ষেত্রে সরকার জিরো টলারেন্সে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু দুর্নীতি দমন করা কি সম্ভব হচ্ছে? দেখা গেল দুদকের বড় এক অফিসার এখন শ্বশুর বাড়ি আছে, কোথায় শ্বশুর বাড়ি বুঝেন? শ্বশুর বাড়ি দুই রকম, একটা শ্বশুর বাড়ি রসের হাড়ি, তিন দিন পরে কিসের বাড়ি, জুতার বাড়ি, ও সিলেটে তোমরা জামাই জুতার মারো বাড়ি তো শিখাইলেন, সাবধান ঘর জামাই হলেও আপনারই তো মেয়ের জামাই ছেলের মতো, আর যাই করেন জুতা ঝাড়া দিয়ে মারবেন না, আর যুবকদেরকে বলি যুবকরা ভিক্ষা করে বউ পালবা কিন্তু ঘর জামাই হবা না, আমার দৃষ্টিতে গোয়াল গড়ের বলদ আর ঘর জামাই খুব একটা পার্থক্য নাই, শোনো একটা শ্বশুর বাড়ি রসের হাড়ি আর এক শ্বশুর বাড়ি ডান্ডা বেরি, দুদকের এক বড় অফিসার দুর্নীতি করে এখন শ্বশুর বাড়ি গেছে, অর্থাৎ ভূত তারাইতে সরিষা, সরিষা ঢুকছে ভূত, ঠিক কিনা? যারা দুর্নীতি করছে তারা কারা? বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স করে এমফিল করে পিএইচডি করে অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসে, দায়িত্বপূর্ণ পদে বসে ফাইল থেকে কলমের খোসায় এক চান্সে 50,000 টন, ঠিক কিনা? এত শিক্ষা শিখলো, এত দীক্ষা নিল, এত ডিগ্রি আসলো, চুরি বন্ধ করলো না, কারণ তার ওই শিক্ষা তাকে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হতে দেয় নাই। তাহলে যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাও, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাও, নেশা মুক্ত বাংলাদেশ চাও, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন সুন্নাহ শিক্ষাকে কম্পালসারি করতে হবে, বাধ্যতামূলক করতেই হবে, ঠিক না বলে? সেই শিক্ষা তোমার জাতিকে তাকওয়া দিবে, অফিসারের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবে, সচিবের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবে, মিনিস্টারের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে, ঠিক কিনা বলে? আল্লাহকে ভয় করবেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি নেমে যাব, নেমে যাবার আগে এই লাখো জনতাকে আমার সংগঠনের পক্ষ থেকে দুটো কথা বলে যাই, আপনার এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন দলের মানুষ, ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন, কিন্তু কোন দলাদলি আছে মাঠে কথা বলে না, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, অনেক দলের লোক আছে, মাঠে কোনো মিছিল আছে, মিটিং, হরতাল, পিকেটিং নাই, কেন নাই? দলের পরিচয় আমরা আসি নাই, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, জোরে বলো আমরা কি? এই ময়দানে আমাদের পরিচয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নয়, এখানে আমাদের পরিচয় কি? মুসলমান, ঠিক কিনা? পরবর্তী বক্তা রেডি করো, এখানে আমাদের পরিচয় কি? মুসলমান, সিলেটবাসী তাহরিকে খাতমেল বদ বাংলাদেশের পক্ষ থেকে আমি করজোড় অনুরোধ করছি, এই বসো,
একটি লোক দাঁড়াবার চেষ্টা করবে না। জরুরি কথা বলেই আমি নেমে যাচ্ছি, অন্তত এতটুক তো ধৈর্য ধরতে হবে তোমাকে। দুই হাত ধরে তোমাদের কাছে আমার করজোড় অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ইসলাম মুসলমান এবং দেশের শত্রু কাফের মুশরিক বেঈমান বিজাতি আগ্রাসীদের বিপক্ষে সকল দলের মুসলমানকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে আজকের সুন্নি ময়দান থেকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার সোনার বাংলার স্বাধীনতাকে হরণ করার অপচেষ্টা চলছে। বিদেশি আগ্রাসী শক্তি, বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ব্রিটেন, ভারত চাচ্ছে রুয়ান্ডা, উগান্ডা, নাইজেরিয়া, লিবিয়া, আফগান, সিরিয়ার মতো বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে। এই দেশে 14 কোটি মুসলমান বিজাতি বেঈমানদের কালো হাত ভেঙ্গে চুরমার করে দিবে, বাংলাদেশের পতাকাকে উত্তীর্ণ করে রাখবে ইনশাআল্লাহ। মনে রেখো, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন ইসলাম থাকবে, মুসলমান থাকবে, এই দেশ স্বাধীন থাকবে এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। সেজন্য দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু ইসলাম মুসলমান এবং দেশের শত্রু যারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, গাদ্দার, তাদের বিরুদ্ধে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এখনই। রাজি আছেন? আমার ভাইরা, বাংলাদেশ অনেক ধর্মের মানুষ আছে, আছে না? তারা তাদের ধর্মকর্ম করে, আমরা কি বাধা দেই? হিন্দুরা কয় মাস আগে দুর্গা পূজা করছে না? কোন একটা মুসলমান তো একটা ঢিলও দেয় নাই, দিছে কথা বলে না। কারণ অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার কি ইসলাম স্বীকৃতি দেয়? সে তার গণ্ডির মধ্যে থেকে ধর্মকর্ম পালন করবে, ইসলাম তাতে বাধা দেয় না। যে কোনো ধর্মের লোক তার ধর্মকর্ম পালন করুক, আমাদের বাধা নাই। কিন্তু বাংলাদেশে কয়েকটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করা, অমুসলিম বানানো। ওই সম্প্রদায়গুলোকে আমরা এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবো না। ওই সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে জঘন্য হলো কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লা বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লা বলো, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? পাগড়ি দিলে মুসলমান হওয়া যায় না, যদি তা হতো তো ভারতের মনমোহন বাবুর পাগড়ি দেখছো, ওখানে আদম সাউ লাগবে, সে কি মুসলিম না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু, ওটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি তদ্রুপ কাদিয়ানি অমুসলিম, আব্দুল আব্বাল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে ইংরেজ আমলে জাহান্নামের এক কুখ্যাত কুকুর মিথ্যা নবুয়ত দাবি করছে, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব ওই কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে
কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করছে তাদেরকে নির্মূল করার জন্য চারো দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদী সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদী মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুধী সম্মানিত সুধী শয়তান কাদিয়ানিদের পণ্য দ্রব্য বর্জন করতে হবে রাজি আছেন প্রাণ সিজান আরএফএল প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি সম্প্রদায় কাজ করে যাচ্ছে বাংলাদেশে অমুসলিম সম্প্রদায় ইসাই তরিকাভুক্ত মুসলমান আদতে খ্রিস্টান খ্রিস্টানদের এ দলটি 1972 সাল থেকে বাংলাদেশে কাজ করছে ইতিমধ্যেই তারা 72 সাল থেকে 2015 সালে বাংলাদেশে 20 লক্ষ মানুষকে খ্রিস্টান বানাতে সক্ষম হয়েছে তারা মানুষকে খ্রিস্টান বানায় পরিচয় দেয় ইসাই মুসলিম পরবর্তীতে বলে তুমি কি বলে মুসলিম কোন মুসলিম ইসার উম্মত মুসলিম ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই দলটিকে সিলেটে ঢুকতে দিবেন না আর 6 বছর আগে আরেকটা ফেরকা বেরুছে টাঙ্গাইলে এটার নাম হিজবুত তাওহীদ নাম শুনছেন এটা 64 জেলায় কাজ করে যাচ্ছে তাদের আকীদা কিয়ামত বলতে কিছু নাই তারা বলে দজ্জাল কোন ব্যক্তি নয় আমেরিকায় দজ্জাল তারা বলে নামাজ কোন ইবাদত নয় ব্যায়াম নামাজ পড়তে ওযু গোসলের দরকার নাই তারা বলে ইসলাম বলা যাবে না বলতে হবে ইসলাম ইমাম বলা যাবে না বলতে হবে ইমাম নামাজ বলা যাবে না বলতে হবে নামাজ এটাও ইহুদিদের তৈরি একটি ফেরকা তা থেকে আপনাদের দূরে থাকতে হবে যদি এই ফেরকার লোক পান ভালোমতো টাঙ্গাইলের চমচম কুমিল্লার রসমালাই সিলেটের চা খাওয়ায়া পুলিশের হাতে তুলে দিবেন পারবেন না আমি আর বক্তব্য দিচ্ছি না নেমে যাচ্ছি 11 বার ইস্তেগফার করেন ছোট্ট একটা দোয়া করে যাব সূরা ফাতিহা পড়েন আমি উঠতে বলি নাই বসেন এই হাজার হাজার জনতার সাথে এটা আপনার জীবনের শেষ মুনাজাত হতে পারে সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস করেন হানমাত তোমার কিসে দিয়া দিবে আমাকে কিয়ামের সময় সম্মানিত সুধি এত বিশাল মাহফিলে লাখ লাখ টাকা খরচ হয়েছে আপনাদের সন্দেহ আছে বা টাকার কথায় মুখ বন্ধ সন্দেহ আছে এত বিশাল সুন্নি মহাসম্মেলন আগামী বছর হোক আপনারা চান কে কে চান হাত তুলেন লম্বা করেন হাত অনেকে হাত তুলে নাই মুনাফিকিয়াস হাত নামান আমি হাত নাড়তে বলি নাই হাত মুঠ করতে বলছি এখন না খালি হাত মুঠ করবে না কিছু নিয়ে মুঠ করতে হবে এখন মাহফিলের জন্য কিছু রুমাল যাচ্ছে আজাদ রুমাল রেডি আছে ব্যাগ আছে যাচ্ছে পকেটে হাত দুকান ভাড়াটা রেখে বাকিটা মাহফিলে দিয়ে দিবেন পারবেন না ইনশাআল্লাহ
আমরা এক মিনিট জিকির এর পর মোনাজাত করছি। আর আগামী বছরের জন্য যদি কেউ কিছু দিতে চান, মাইক হোক, প্যান্ডেল হোক, পোস্টার হোক, নগদ হোক, বাকি হোক, বলবেন, আমি খাস মোনাজাতে সামিল করে নেব। মহত্বতে আমরা দোয়ার আগে একবার জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। আমি উঠতে বলি নাই, উঠতে বলি নাই, ব্যাগ যাচ্ছে, ব্যাগে যে যা পারেন দিবেন, আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। এটা বড় দুঃখজনক বিষয়, ব্যাগ যাচ্ছে টাকার জন্য আপনারা ভয়তে উঠে পালাচ্ছেন, দেন বা না দেন, এই হাজার হাজার মানুষ নিয়ে মুনাজাত, এটা আপনার জীবনের শেষ মুনাজাত হতে পারে। এত মানুষ নিয়ে মুনাজাত করব, তা যে কবুল হবে আমার কোনো সন্দেহ নাই। একটি মানুষও দাঁড়াবেন না, বসে যান, দোয়ার পর উঠার চেষ্টা করবেন, আবার চলে আসবেন উজু করে। আমার স্নেহধন্য মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কামালি বড় সুন্দর একটা বই লিখেছে, তারিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক একটি কিতাব। আমি বইটি এক নজর দেখেছি, অত্যন্ত তথ্য সমৃদ্ধ, বইটির হাদিয়া 100 টাকা। মাওলানা কামালি এখানে আছে মনে হয় না, যে আছে তার কাছ থেকে বইগুলো নিয়ে যাবেন। ইতালি প্রবাসী এক ভাই আগামী বছরের জন্য 10,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ বলেন। শাহিন নাম। আরো যারা দিতে চান, লাইভে প্রোগ্রাম বিদেশে অসংখ্য মানুষ দেখছে আমার মনে হয়, তারা যদি কিছু বলেন লাইভে জানাবেন, আমরা তাদের নাম ঘোষণা করে দোয়া করে দিব। ব্যাগ আসলেই আমি ছোট্ট একটি মোনাজাত করব। মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়া সাহেব বসো, যুবকরা ইয়াজুজ মাজুজের কাজ করো না, বসো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করো, তোমরা মেম্বারের লোক, আমি বুঝতে পারছি, এতক্ষণ তো বললাম না। এই মিয়া সাহেব বসেন, কোমর সোজা করে একটু পরে মিলাদ ক্যাম করে দোয়া করে আমি গেলে কোমরটা সোজা করে নেন, বসেন, বসে যান, ব্যাগ এক্ষুনি চলে আসছে। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ আপনারা আমি আর বলবো না, যদি বেয়াদবি করতে মন চায় চলে যান, আপনারা ওয়াজ শুনবেন দোয়া করবেন না, এটা তো খারিজিদের আলামত, কি বলেন আপনারা? ওয়াজ শুনছে এখন চলে যাবে মানে দোয়া করবে না, দোয়া না করা মুমিনের আলামত না মুনাফিকের? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম আই লা ইয়ারফাউনা আইদিয়া মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফি দুআ। মুনাফিকরা 1,500 বছর আগে দোয়া করত না, দোয়াতে হাত তুলত না, সেই কাজ করতেছেন আপনারা। দোয়ারও দরকার আছে, ঠিক কিনা বলেন? দাওয়া দোয়া দুইটাই লাগবে নাকি? আমি এখন দোয়া করছি, তারপর যাবেন। আপনাদের ভাগ্য ভালো, আমার আগে বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠে, নূর নবী সাসামের সম্মান গিয়েছেন, আমার বড়ই কাছের লোক, দেশ বরেন আনেন মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি, দোয়া করবেন আল্লাহ তার যোগ্যতা দক্ষতা আরো বাড়িয়ে দিক। এখনই আসছে আমার পরপর আপনাদের সিলেট সহ সারা বাংলাদেশে পরিচিত নতুন মুখ, আলোড়িত বক্তা, আমার হাতে গড়া, আমার স্নেহধন্য, আমার দোয়া প্রাপ্ত,
আমার খলিফা মাওলানা এনামুল হক আজাদী, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি আপনারা এতক্ষণ বসে থেকে একটু ক্লান্ত, উঠবেন আবার বসে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ, আমার পরেই সে মাইক ধরছে ইনশাআল্লাহ। আসুন আমরা একটু দরুদ সালাম পড়ে তারপর দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তাজদারে হারম, ইয়া রাসূলুল্লাহ তুমি তাজদারে হারম, রসুল হমি সদ পর করম, ইয়া নবী ইয়া রসুল ইয়া হবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ তুম হবিবে খুদা, আপনে নজরে করম সে হম সবকো কভি না করনা জুদা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল জো কুরআন হহি ফুরকান, মুজিজা তুমারা হে আজম, নূরে কুরআন সে সারে জাহান কো মুনাওয়ার কিয়া তুমি, নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতামাল্লাহ বিহিন নুবুওয়া ওয়াহাকামাল্লাহ নবী বাদহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, بلغ العلا بكماله كشف الدجى بجماله ابو الكلام نيلو মিঠু দিবে আগামী বছর 5000 আর নীল মোহাম্মদ 2000 কোয়ের মিয়া 5000 আরো দেওয়ার সুযোগ আছে ফজর পর্যন্ত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين الله تعالى আউশকান বিরাজকের নবীগঞ্জেরই সুন্নি মহাসম্মেলনে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন আর লাইভের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তরে যারা মাহফিল শুনেছে তাদের নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তানারিদার গভীর থেকে দোয়া করি আল্লাহ,
তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ তাআলা জীবন একবার তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানা তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপাল আল্লাহ তুমি দয়া করে সোনার কপাল বানায় দাও আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই মহা সম্মেলনে যারা ধন দিয়েছে মন দিয়েছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আমার স্নেহধন্য আজাদ তার সঙ্গী সাথী যুবকদের নিয়ে যে পরিশ্রম করেছে আল্লাহ এটার বিনিময় পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ তুমি তাদেরকে আজরুন আজিম দান করো প্রশাসনিক কর্মকর্তা যারা আমাদের মাহফিলের পক্ষে আল্লাহ নৈতিক সমর্থন আইনি সহায়তা দিয়েছে আমার পুলিশ ভাইগুলো বড় সিরিয়াসলি মাহফিলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে আল্লাহ তাদের নাম আমি জানি না তুমি তো জানো আল্লাহ যে যেভাবে খেটেছে মাহফিলের জন্য এই মাহফিলটা আমাদের সবার নাজাতের জারিয়া করে আমাদের মাফ করে দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সৎকা করে দিন আমি দোয়া চাই আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমুনবত বাংলাদেশ মনিরবাজার জেলার যারা উপস্থিত হয়েছে বদরুল শামীম নবীগঞ্জে দায়িত্ব পালন করছে আজাদ এবং তার সাথে আর অনেকেই আছে সবার জন্য আমি খাস দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকল কর্মী নেতাকে কবুল করেন আমার বড় ভাই মাওলানা এমদাদুল্লাহ আব্বাসী তিনি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন আমি দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং সম্মানে মুক্তির ব্যবস্থা করে দেন বলে আল্লাহুম আমিন আল্লাহ সাক্ষী আল্লাহ জানেন কে ন্যায়ের উপর কে অন্যায়ের উপর মিথ্যা এবং চক্রান্তের কারণে মানুষকে সাময়িক কষ্ট দেওয়া যায় তাকে ধ্বংস করা যায় না আল্লাহ তাআলা যেন আমাদের ধৈর্য আমাদের সমাজ
অনেক বাড়িয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবীকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته